হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি বলবো কীভাবে তুমি স্ক্যান এবং পে করে 100 টাকা প্রতিটা অ্যাকাউন্টে তুমি নিয়ে নেবে। সিম্পলভাবে তোমাকে প্রথম যেটা করতে হবে, যদি তুমি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে লাল বাটনে টিপে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে আসা ঘন্টি বেলে ঘন্টাটি টিপে দাও, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান খুব সহজেই তোমার কাছে চলে যাবে। আর তোমার কাছে নোটিফিকেশান চলে যাওয়া মানে তুমি সবার প্রথমে অফারটিকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হলো, তোমাকে সিম্পলভাবে প্রথম অ্যামাজন পে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অ্যামাজন পে প্লে স্টোর থেকে নামিয়ে তুমি অ্যাকাউন্ট সিম্পলভাবে করে নেবে। তারপর তুমি অ্যামাজন পেতে চলে যাবে। অ্যামাজন পেতে চলে যাওয়ার পর তোমাকে সিম্পলভাবে যা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলভাবে অ্যামাজন পেতে চলে আসবে। অ্যামাজন পেতে আসার সঙ্গে সঙ্গে তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, এই 3 ডট কোণাতে তোমাকে সিম্পলভাবে ক্লিক করতে হবে। এই 3 ডট কোণাতে ক্লিক করার সঙ্গে তোমার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে অ্যামাজন পে বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, অ্যামাজন পে অপশানে তুমি চলে যাবে। সিম্পলি হবে এখানে আসার পরে তোমাকে যেটা করতে হবে, এই স্ক্যান অ্যান্ড পে বলে একটি অপশান আছে, তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ ওখানে স্ক্যান অ্যান্ড পে বলে একটা অপশান আছে। এইখানে তোমাকে সিম্পলি হবে কোনো পেটিএম কিউআর কোড অথবা ফোনপের কিউআর কোডে স্ক্যান করে 400 টাকা মিনিমাম পাঠাতে হবে, তাহলে তুমি 20 টাকা করে ক্যাশব্যাক পাবে। তো সিম্পলি তুমি এইখানে স্ক্যান অ্যান্ড পেতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তুমি কোনো তোমার বন্ধুর বা কারো স্ক্যানার বা তোমার যদি কোনো হচ্ছে নিজের 2টা ফোন থেকে থাকে তাহলে তুমি স্ক্যান করে সিম্পলভাবে তুমি এখান থেকে স্ক্যান অ্যান্ড পে করে 400 টাকা পাঠাবে এবং স্ক্যানটা করে, এবং তার বিনিময়ে তুমি পেয়ে যাবে 20 টাকা করে। তো সিম্পলভাবে তার আগে তোমাকে, যদি তোমার অ্যামাজন পে ইউপিআইয়ের সাথে কোনো ব্যাঙ্কের সাথে লিঙ্ক না করা থাকে তাহলে এই লিঙ্কটা করে নেবে। সিম্পলভাবে লিঙ্ক করে নেওয়ার সাথে সাথে তুমি যেটা করবে সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলভাবে তুমি চলে যাবে ফোনপেতে। ফোনপেতে তোমার কিউআর কোড কোনটা, ফোনপেতে সিম্পলি ফোনপেতে চলে যাওয়ার পরে তোমার সামনে তোমার কিউআর কোড খুলে যাবে। সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, চলে এলাম আমার অ্যাকাউন্ট ফোনপে চলে এলাম। তো কিউআর কোড এখানে কোনখানে পাবো, এইখানে কোনাতে সিম্পলিভাবে তুমি টাচ করবে। টাচ করলে তোমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে এই যে মাই কিউআর কোড, এই অপশানে তুমি সিম্পলিভাবে টাচ করবে। এইখানে টাচ করার সাথে তোমার সামনে এরকম একটি কিউআর কোড চলে আসবে, এটা তুমি স্ক্যান করে পাঠাতে পারো অথবা পেটিএমের কোনো কিউআর কোড স্ক্যান করে পাঠাতে পারো। তো সিম্পলি হবে 400 টাকা পাঠাবে তুমি, তার বিনিময়ে সিম্পলি হবে অফারটা 1-2 দিন থাকতে পারে, তার জন্য তুমি তাড়াতাড়ি করবে। এবং যতবার 400 টাকা করে যদি তোমার 3-4টা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে 400 টাকা করে ভিমি পে লিঙ্ক করবে, তারপরে 400 টাকা করে পাঠাবে স্ক্যান করে, এবং তার বিনিময়ে তুমি 10 টাকা করে 20 টাকা করে পেয়ে যাচ্ছ প্রতিটা অ্যাকাউন্টে। 20টা 20টা করে এরকম করে তুমি 400 টাকা যত 20, 40, 50, 60, 70, 80, 90 আর তুমি 5 বার পাঠাতে পারো, 5 দুগুণে 10, 100 টাকা তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। সিম্পলভাবে 100 টাকা এখান থেকে লুট পেয়ে যাচ্ছ অ্যামাজন পে অফার থেকে। তো সিম্পলভাবে এই ছিল বন্ধুরা আজকের ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব করে তুমি নতুন নতুন এরকম ভিডিও অফার সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।